राधे राधे बंधुरा अपन सकल के उत्पन्न एकादशी अशेष कृष्ण प्रीति शुभेच्छा जानिए श्रीधाम बृंदावन थेके आजकेर ऐ भिडियोटी आमरा शुरू करछि। भिडियोर आगे अपन जानिए दी आज के भिडियोटी फाटाफाटी होते चले ताई भिडियोटी सम्पूर्ण देखुन। बंधुरा आजकेर विशेष दिने देखुन माता यमुना के शाड़ी निवेदन करा हयेछिलो। एखाने शाड़ी गोटाना होच्छे बोर्डेर मध्ये देखुन कत माता यमुना के शाड़ी निवेदन करा हय। बेश भक्तदेर विशेष विशेष मनस्कामना थाके, तो अनेक भक्तदेर विशेष विशेष मनस्कामना थाके माता यमुना के शाड़ी निवेदन करार। सेई मनस्कामना पूर्ण करार जन्य भक्तरा माझे माझे शाड़ी निवेदन करें माता यमुना के। देखुन अनेक विशाल आकारे एकटार पर एकटा शाड़ी गीट बाँधा होयेछे एवं गीट बेधे एई शाड़ी माता यमुना के निवेदन करा हुए। देखो एनारा सकले राजस्थान थेके हयतो एसेछेन। माता यमुना के आज शाड़ी निवेदन करेछेन। बंधुरा भक्तदेर विशेष मनस्कामना अनुयायी माझे माझे माता यमुना के शाड़ी निवेदन करा हय। तो आजकेओ आपनारा दर्शन करछेन माता यमुना के शाड़ी निवेदन करा हय। एक समय सत्यजुगे मूर नामे एक दानव से छिल प्रचंड शक्तिशाली। से स्वर्गराज्य आक्रमण करे एवं समस्त देवतादेर पराजित करे स्वर्गराज्य अधिकार करे। तखन समस्त देवतागण एदिक ओदिक छड़िये छिटे पड़े। एरपर स्वर्गेर राजा इंद्रेर नेतृत्वे समस्त देवतागण कैलाशपति शिवजीर काछे जान। शिवजीर काछे गिये तादेर मनेर कथा दुःखेर कथा तारा बोलेन। तखन कैलाशपति शिवजी तादेर बोलेन, আপনাদের একমাত্র রক্ষা করবেন পরমেশ্বর ভগবান পরম করুণাময় শ্রী বিষ্ণুজি, আপনারা সকলেই ওনার কাছে যান। এভাবেই দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে সমস্ত দেবতাগণ শ্রী বিষ্ণুজির কাছে গেলেন এবং ওনার খুব সুন্দর স্তব স্তুতি করলেন। বিষ্ণুজি অত্যন্ত সন্তুষ্ট হলেন, প্রসন্ন হলেন। তখন দেবতাগণ বিষ্ণুজিকে ওনাদের দুঃখের কথা মনের কথা জানালেন। বিষ্ণুজি বললেন, তোমরা ভয় পেও না, তোমরা আমার সঙ্গে চলো, আমরা এখনই মূর দানবকে বধ করব। তখন বিষ্ণুজির নেতৃত্বে দেবতাগণ সেই মূর দানবের দিকে এগিয়ে চলল। মূর দানব সেই আগে থেকেই জানতে পারল তার শক্তির ফলে যে দেবতাগণ বিষ্ণুজির নেতৃত্বে আসছে যুদ্ধ করবার জন্য, সেও তখন তৈরি হয়ে গেল যুদ্ধের জন্য। এভাবেই দেবতাদের সঙ্গে সেই দানবদের অসুরদের প্রচণ্ড যুদ্ধ হলো। যেহেতু সমস্ত দেবতাগণ আগে থেকেই পরাজিত হয়েছিলেন তাই তারা একটু ভয়ে ছিলেন এবং এই ভয়ে তারাও এদিক ওদিক ছড়িয়ে ছিটে পড়লেন। তখন মূর দানবের সঙ্গে পরমেশ্বর ভগবান বিষ্ণুর প্রচণ্ড যুদ্ধ চলতে থাকল। অনেক বছর সেই যুদ্ধ চলল। তখন বিষ্ণুজি লীলাচ্ছলে বদ্রিকাশ্রমে এক গুফার মধ্যে প্রবেশ করলেন শয়নের জন্য। তখন সেই দানবও বিষ্ণুজির পিছন পিছন সেই গুফার মধ্যে প্রবেশ করল। যখন সে দেখল বিষ্ণুজি শয়ন করেছেন, তখন সে ভাবল এই সুযোগ, এখনই বিষ্ণুকে বধ করা যাবে। এভাবেই যখন সে বিষ্ণুজিকে বধ করতে যাবে, ঠিক তখনই বিষ্ণুজির শরীর থেকে এক দিব্য কন্যা আবির্ভূত হলেন এবং সেই মূর দানবকে যুদ্ধের জন্য আহ্বান করলেন। তখন সেই মূর দানব অত্যন্ত আশ্চর্য হয়ে গেল, কোথা থেকে এই কন্যা আবির্ভূত হলো। তখন সেই মূর দানবের সঙ্গে সেই দেবীর প্রচণ্ড যুদ্ধ হলো। অবশেষে সেই দেবী সেই মূর দানবকে বধ করলেন। তখন শ্রী বিষ্ণুজি শয়ন থেকে উঠলেন। তখন তিনি দেখলেন সেই মূর দানবকে কে হত্যা করেছে। তিনি ভাবলেন কে তাকে হত্যা করেছে। তখন তিনি তার পাশেই এক দিব্য কন্যাকে দেখলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে হে দেবী, আপনি কে? মূর দানবকেই কে বধ করল? সেই দেবী বললেন যে যখন আপনি শয়ন করেছিলেন তখন এই দানব আপনাকে হত্যা করতে যাচ্ছিল, তখন আমি আপনার দেহ থেকে আবির্ভূত হয়ে এই দানবকে বধ করেছি। তখন পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হলেন সেই কন্যার প্রতি এবং তিনি বললেন, যেহেতু তুমি একাদশী দিনে আবির্ভূত হয়েছ তাই আজ থেকে তোমার নাম হবে উৎপন্ন একাদশী, আর যে কেউ এই একাদশী ব্রত পালন করবেন তার সমস্ত পাপ মুক্ত হবে। এভাবেই এই একাদশীর মাহাত্ম্য বিশেষ গুরুত্বপূর্ণ। যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুজির দেহ থেকে একাদশী ব্রতের আবির্ভাব হয়েছে তাই সবকটি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমাদের সকলকেই একাদশী পালন করা উচিত। তো বন্ধুরা আমরা এখন এসেছি সেই অজীব প্রাচীন মন্দিরে যেখানে
শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভু মদনমোহনজি বিগ্রহ লাভ করেছিলেন পেয়েছিলেন। এই সেই বটবৃক্ষ, সেই বটবৃক্ষের নিচেই রাধা মদনমোহনজিকে অদ্বৈত আচার্য প্রভু যখন পরিক্রমা এসেছিলেন, বৃন্দাবন ধাম দর্শনে এসেছিলেন, তখন তিনি তা পেয়েছিলেন। এবং সেই বিগ্রহগুলিকে এখানের এক ব্যবসায়ী পরিবার নারায়ণ চাবে তার কাছে দিয়েছিলেন। পরবর্তীকালে যখন সনাতন গোস্বামীপাদ বৃন্দাবনে সাধন ভজন করতেন, তখন মদনমোহনজির ইচ্ছা হলো সনাতন গোস্বামীপাদের কাছে এসে সেবা গ্রহণ করতে। এইভাবেই যখন সনাতন গোস্বামীপাদ চাবে পরিবারের কাছে গিয়েছিলেন, তখন সেই মদনমোহনজি স্বয়ং এসে তার হাত ধরে টেনে নিয়ে বলে যে আমি তোমার কাছে সেবা নিতে চাই, এখন এখান থেকে আমাকে তুমি নিয়ে চলো। এভাবেই সনাতন গোস্বামীপাদ তাকে বৃন্দাবনে এই মদনমোহন টিলা আছে এখানে এনেছিলেন। পরবর্তীকালে এক ব্যবসায়ী যখন সে তার জাহাজে প্রচুর পরিমাণ ব্যবসায় সামগ্রী নিয়ে যাচ্ছিলেন, তখন এখানেই যমুনাতে তার জাহাজ আটকে যায় এবং সেই জাহাজে ছিল সন্দুক নুন। সনাতন গোস্বামীপাদ মাধুকরি করতে যেতেন এবং যা তিনি আটা পেতেন সেটি গোল্লা করে একটু সেকে নিয়েই সেটাকেই মদনমোহনজিকে ভোগ নিবেদন করতেন। এভাবেই মদনমোহনজি একদিন বললেন যে হে সনাতন, তুমি যে আটার গোল্লা করে আমাকে দিচ্ছ তার মধ্যে না আছে নুন না আছে চিনি, তুমি অন্তত পক্ষে একটুখানি নুন এর মধ্যে দাও, তাহলে খুব ভালো হয়। তখন সনাতন গোস্বামীপাদ বললেন যে আমার সাধন ভজন ছেড়ে আমি এই সমস্ত কিছু করতে পারবো না, তোমার যদি থাকার ইচ্ছা হয় তাহলে এই খেয়েই তোমাকে এখানে থাকতে হবে। সেই জন্য সেই ব্যবসায়ী জাহাজ এখানে আটকে যায়। এরপর যখন সেই ব্যবসায়ী মদনমোহনজির কাছে এসে প্রার্থনা করেন যে আপনি যদি আমার জাহাজটি বের করে দিতে পারেন তাহলে আমি আপনার বিশাল বড় এক মন্দির বানিয়ে দেব। এরপর যখন ব্যবসায়ী সেই জাহাজটিকে একটুখানি হাত লাগায় তখন সেই জাহাজটি আবার চলতে শুরু করে। তার আগে অনেক হাতি ঘোড়া মানুষকে লাগানো হয়েছিল সেই জাহাজটিকে সরানোর জন্য, কিন্তু তারা কেউই পারেনি। তো এইভাবেই মদনমোহনজি নুনও পেয়ে গেলেন আর বিশাল বড় এক মন্দির মদনমোহন মন্দির তখন প্রতিষ্ঠিত হলো এই বৃন্দাবনে। মন্দির আজও বর্তমান আছে, কিন্তু এখন স্বয়ং মদনমোহনজির সেই বিগ্রহ রাজস্থানের করলিতে এখন সেবিত হচ্ছে। আর এখন মদনমোহনজির মন্দিরে যে বিগ্রহ দর্শন হয় সেই বিগ্রহগুলি হচ্ছে সেই বিগ্রহেরই প্রতিরূপ। আর বন্ধুরা, আপনারা যেখান থেকেই দর্শন করছেন না কেন, অবশ্যই এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই এই দুর্লভ স্থান দর্শন করতে পারে। হরি বল। তরুণ বন্ধুরা, আমরা পরিক্রমায় যাচ্ছি। আর বন্ধুরা, এই অদ্বৈত আচার্য অদ্বৈত বটের সামনেই রয়েছে রাধা মদনমোহনজি মন্দির। আপনারা দূরে দর্শন করতে পারবেন রাধা মদনমোহন মন্দির। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী রাধা মদনমোহন মন্দিরে। বৃন্দাবনের অত্যন্ত প্রাচীন মন্দিরগুলির মধ্যে হচ্ছে রাধা দামোদর মন্দির। আমরা আজ এসেছি রাধা দামোদর মন্দিরের। খুব সুন্দর বিগ্রহ দর্শন আজ আপনারা করুন। বন্ধুরা, বৃন্দাবনের অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ রাধা দামোদর মন্দির, সেই রাধা দামোদর মন্দিরের পিছন দিকে শিবজি অবস্থান করছেন। খুব সুন্দর এখানকার দর্শন আপনারা দর্শন করুন। দেখুন, এখানে প্রথমেই আপনারা দর্শন করবেন বজরংবলীজিকে এবং এখানে শিবজি রয়েছেন। অভয় ক্ষেত্রপাল শিব, তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দাও মোড়ে হইয়া সদায়। অপূর্ব সুন্দর দর্শন। বন্ধুরা, এখন আপনারা দর্শন করছেন শ্রীল রূপ গোস্বামীপাদকে এবং এটাই হচ্ছে শ্রীল রূপ গোস্বামীপাদের সমাধিস্থল এবং সামনেই ভজন কুটির অবস্থিত। এখানে আরও অন্যান্য গোস্বামীগণদের সমাধিস্থল অবস্থিত, যেরকম শ্রীল জীব গোস্বামী, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের। আর এই মন্দিরের বিশেষ মাহাত্ম্য হচ্ছে আমরা যদি এই মন্দিরে চারবার প্রদক্ষিণ করি তাহলে সম্পূর্ণ গিরিরাজ গোবর্ধন পরিক্রমার সম্পূর্ণ ফল আমরা লাভ করতে পারি। কারণ স্বয়ং কৃষ্ণ শ্রীলরূপ গোস্বামীপাদকে একটি শিলা দিয়েছেন এবং তিনি বলেছেন যদি কেউ চারবার এই শিলার প্রদক্ষিণ করেন তাহলে তিনি সম্পূর্ণ গিরিরাজ প্রদক্ষিণের ফল পাবেন। বন্ধুরা, এখন আমরা এসেছি ইস্কন গোশালা। এখানে অনুকল্প প্রসাদ হয়েছে একাদশী, অনেক সুন্দর সুন্দর প্রসাদ হয়েছে, অনেক ভক্তরা এখানে প্রসাদ পাচ্ছে। আজ কী প্রসাদ হয়েছে আসুন দেখে নিন। দেখুন, অসংখ্য ভক্তরা আজ প্রসাদ পাচ্ছেন, আমরা প্রসাদ নিয়েছি। এখানে ভক্তরা চেয়ার টেবিলে বসে প্রসাদ পাচ্ছেন। আর এমনটা নয় যে একাদশীর দিন কেবলমাত্র উপবাস করে একাদশী করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। একাদশীর দিন আপনারা প্রসাদ পেয়েও একাদশী করতে পারেন। তো আজকে হয়েছে আলু ভাজা, তারপরে শ্যামাচালের খিচুড়ি হয়েছে,
একটা সবজি হয়েছে, আলু কাঁচকলার সবজি, স্যালাড হয়েছে আর কলা হয়েছে। তো এত সুন্দর সুন্দর প্রসাদ আজ একাদশীর দিনও ভক্তদের দেওয়া হচ্ছে। চলুন আমরা চট করে প্রসাদ শেষ করি, তারপরে আমাদের ভিডিওটিকে এডিটিং করতে হবে, তারপরে আপলোড করতে হবে, অনেক সময় লেগে যাবে সেই কারণে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। এভাবেই সকলেই আপনারা আমাদের সঙ্গে থাকুন। শ্রীধাম বৃন্দাবন থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে। ধন্যবাদ। জয় একাদশী তিথি কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, রাধা মাধব বৃন্দ মহাপ্রভু কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরে কৃষ্ণ।